মোরসালিনের গোলে ভুটানকে হারিয়ে মধুর প্রতিশোধ নিল বাংলাদেশ ফুটবল দল। দেখুন বিস্তারিত। ভুটানের বিপক্ষে 2016 সালে 3-1 ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। ওই হারের পরেই ফিফা র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ে লাল সবুজের প্রতিনিধিরা। এরপর প্রায় 8টি বছর পার হলেও ভুটানের বিপক্ষে ভুটানের মাটিতে মুখোমুখি হয়নি বাংলাদেশ। তবে 8 বছর পর ভুটানের বিপক্ষে মাঠে নেমে পুরনো হারের প্রতিশোধ নিয়েছে জামাল তপুরা। আজ বৃহস্পতিবার 5ই সেপ্টেম্বর চাংমিথিং স্টেডিয়ামে প্রীতি ম্যাচে ভুটানকে 100 গোলের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এই ম্যাচের একমাত্র গোলটি করেন তরুণ ফুটবলার মোরসালিন। এদিন ম্যাচের শুরুতেই মোরসালিনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এই গোলের পেছনে বাংলাদেশের ফরোয়ার্ডের কৃতিত্বের চেয়ে ভুটানের গোলরক্ষকের ব্যর্থতাই বেশি। ম্যাচের 5ম মিনিটে ডান প্রান্ত থেকে বাংলাদেশের ক্রস বক্সের গ্রিপে নিতে পারেনি ভুটানি গোলরক্ষক। হাত ফসকে বল পড়ে মোরসালিনের পায়ে। মোরসালিন একটু সামনে এগিয়ে জালে বল পাঠাতে ভুল করেননি। 1 গোলে পিছিয়ে থেকে 19ম মিনিটে ভুটান সুযোগ পায়। সতীর্থের ধর থেকে অধিনায়ক নিমা ওয়াংদি বক্সের ভেতরে বল পেয়ে শট নিলেও আগুয়ান গোলকিপার মিতুল শরীর দিয়ে রুখে দেন। পরের মিনিটে কর্নার থেকে ইয়েশির গেনশেনের হেঁটে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় ভুটানিদের শট। প্রথমার্ধের শেষ দিকে এসে পরে যান রাকিব হোসেন। উচ্চতার সমস্যার কারণে শ্বাস প্রশ্বাসে সমস্যা হচ্ছিল কি না বোঝা যাচ্ছিল না। তবে পরে জানা যায় পায়ে চোট পেয়ে পড়ে গিয়েছিলেন তিনি। তার পাশাপাশি স্ট্রাকচার বয়ে আনা এক কর্মীও মাঠে এসে অজ্ঞান হয়ে পড়েন, অ্যাম্বুলেন্সও আনা হয়। তাই 100 গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ দল। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে সমতা ফিরতে মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা, কিন্তু অনেকগুলো সুযোগ পেলেও ফিনিশিংয়ের অভাবে জালের দেখা পায়নি ভুটানিরা। অন্যদিকে পাল্টা আক্রমণ করেও গোলের দেখা পায়নি বাংলাদেশ ফুটবল দল। শেষ পর্যন্ত 100 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ মোরসালিন তপু বর্মনরা। ভুটানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও ভুটান। সেপ্টেম্বরের 8 তারিখ এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ ও ভুটানের। ওই ম্যাচটির সময় এই ম্যাচটির মতনই সন্ধ্যা 6টায় ওই ম্যাচটিও শুরু হবে 8 তারিখ।